সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে একটা অনবদ্য বিষয় নিয়ে হাজির হয়েছি। আমি যখন মাদ্রাসায় পড়তাম, জালালাইন জামাতে পড়ার সময় আমাদের ওস্তাদরা আমাদের দরস দিতেন, কিন্তু মুই জালালাইন কিছু বুঝতাম না। সব কিছু খালি আসমানের ম্যাগের মতো, কুয়াশার মতো ভাসমান ভাসমান মনে হইতে। আমি কত সরাসরি দেখছি, কত তাফসিরের বই দেখছি, কিছু বুঝতাম না। এরপরে মুই অপেক্ষায় থাকলাম যে এইটি এখন থাক, অপেক্ষা করতে থাকি। আল্লাহ তাআলা একসময় এমন একটা সরা মর্দারে মিলাইয়ে দেবে যেটি পুইরে আমি জগৎ বিখ্যাত মুফাসসির হয়ে যাব। এই অপেক্ষা করতে করতে মাদ্রাসার পড়া শেষ হয়ে গেলে, বিয়ে শাদী শেষ হয়ে গেলে, পোলাপান হয়ে গেলে, আইটি আসে না আইটি আসে না অপেক্ষার প্রহর গুনতে 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 ছ্যাঁতকিয়ে জগতে এমন একজন মুফাসসির আইয়ে পড়ছে, যারে দেখলে আপনারা টাসকি খাইয়ে যাবে। আপনারা তো এতদিন যত মুফাসসির দেখছেন, যত বড় বড় কিতাবের মুসান্নিফ দেখছেন, বেগুনে দাড়ি পাইকে গেছে, এলএমসি অর্জন করিয়ে তাফসির লিখতে লিখতে সবাই বুড়ো হয়ে গেছে, কিন্তু এখন আপনাদের সামনে এমন একজন মুফাসসিরকে লইয়ে হাজির হয়েছি যিনি কিছুদিন আগে বিছনায় প্রসাব করা সারান দিয়েছে, বিছনায় প্রসাব করার থেকে ফারেক হয়েছে মনে হয় 3-4 মাস হয়েছে। হ্যাঁ, তাফসির লিখে ফেলাই যিনি সুরা ফাতিহার তাফসির করছে 15 খণ্ডের, অলরেডি 12 খণ্ড তার লেখা হয়ে গেছে। কবে কমবেদ লেখলো স্যাঁতস্যাঁতকে গিয়ে পুরা দুনিয়া টের পায় নাই। আগেকার মুসানিবরা একটা কিতাব লেখতে লেখতে বুড়ো হয়ে যায়। আমাদের মুরব্বী যিনি বহু গ্রন্থ প্রণেতা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, সারা জীবন কিতাব লিখেও নাই, এত খণ্ডের একটা কিতাব আমাদের সামনে দেখতে পারেন নাই, কিন্তু ইনি এই বয়সে জানি না উনি বিয়ে করছে না করছে আল্লাহই জানে। আমার মনে হয় উনি মায়ের ফেটেতে পড়ার পরেতেই লেখা শুরু করে দিয়েছে। সে কথা শেখার আগেতেই তাফসিরটা লেখা শুরু করছে, কথা যখন শেখছে তখন বয়ান শুরু করে দিয়েছে। এই বয়ানটাই আপনাদের সামনে কিছুদিন আগে রিলিজ করে দিয়েছে যে তার অলরেডি 12 খণ্ড লেখা শেষ হয়ে গেছে, আর বাকি 3 খণ্ড মনে হয় তিনি বিবাহের পরে লিখবেন। এখন তিনি বিবাহের জন্য একটা ব্রেক লইয়ে লইছে। আরে মিয়াবে বোঝেন না কোন তাফসিরের কথা কইতে আসি। আর ফেসবুকে ঢুকলেই তো দেখা যায়, যারা দেখেন নাই দেখ কেলেন না, দেখেন কি কয়, আগে হুইনে লই কি কয়। আমি তো ছোট মানুষ, অত এলেম নাই, আপনাদের জন্য বাজারে একটা কিতাব ছেড়ে দিব পড়বেন। কিতাবের নাম হচ্ছে তাফসিরে বাশারি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে এত বড় তাফসির গ্রন্থ আমি কোনোদিন দেখি নাই যেটা আমি লিখতেছি। হনসেন মিয়া ভাই জীবনে নিজেই দেখেন এত বড় তাফসির, আল্লাহ জমিনের উপরে নিচে তলদির দিয়ে হাঙ্গাদেশ তালাশ করিয়ে কেন দেখে নাই? হ্যাঁ, নিজেই লেখছে, নিজেই দেখে নাই কি ফেলে? আমার মনে হয় সে তফসিরটা লেখা শুরু করছে মায়ের পেটের ভিতরে দিয়ে, কারণ তার যে বডি স্যাসেস আর তার যে শরীর স্বাস্থ্য, ওই উনি যদি বয়নের স্টেজে না বসতে তাহলে কিন্তু জনগণ তাকে গাঞ্জা ঘরে এই মাহফিল থেকে দিয়ে দিতে, যে বেটা গাঞ্জা ঘরে এই মাহফিলে বই রয়েছে কেন? উনি যেহেতু বয়নের স্টেজে উঠতেই পড়ছে, জনগণ বুঝতে গেছে যে এ অনেক বড় একজন মুফাসসির। যাই হোক, এ লেখা শুরু করছে মায়ের পেটের দিয়ে, পেটের তেলে লেখছে মনে হয় 5 খণ্ড, আর ওই পেটের তে পুই দিয়ে তারপর লেখছে 5 খণ্ড, আর ওই 2 খণ্ড লিখিয়ে আর কি কথা শিখিয়ে লাইছে, এখন বয়ান শুরু করে দিয়েছে। আবার বিবাহের পর হ্যাঁ বোর ফেটে যখন বাঁচাইবে, হ্যাঁ বাকি খণ্ড লিখে দেবে। যাই হোক, ঘটনা হইতে আসে ওই পেটের ভিতর যে খণ্ড লেখছিলে ওইটা লইয়ার বাইরে যেতে পারে না। বাড়ি জিনিস তো তন্ত্র, সে গেদু ছিলে এই এইটা পেটের ভিতরে রেখেছে, এই কারণে সে দুনিয়ায় এসে আর তালাশ করে পায় না। এই কারণে কয়েকবার কসম খাইয়ে বইলে ফেলাইছে যে জমিনের উপরে আর জমিনের উপরে আর নিচে হ্যাঁ তালাশ করে পায় না। আর গেদু পাবা কেমনি? হিয়ে তো তোমার মার পেটের ভিতরে হান্দাই থেকে গেছো, তত্তরই লইয়ে আসো, তোমার মা যদি পাইছে তাকে ডাক দিয়ে কও কিন্তু ওইটাও ডেলিভারি দিতে। ওই তফসির 5 খণ্ড ডেলিভারি দিয়ে দেন বলো, ওইটা আবার নতুন করিয়া ছাপাখানায় পাঠাইয়ে দেবা। আচ্ছা, হেই এরপরে কী বলে একটু শুনিয়ে আসি আমরা। এটা শুধু সুরায় ফাতেহার কাজ চলছে, সুরায় ফাতেহার কাজে 11 খণ্ড হয়েছে, আমি আশাবাদী সুরা ফাতেহায় 15 খণ্ড হবে। 1 খণ্ডে পেজ হচ্ছে 500টা, আর গোটা কোরআনের তাফসির করতে পৃষ্ঠা সংখ্যা খণ্ড লাগবে প্রায় 250 খণ্ড। আমি মরে যাওয়ার আগে যেন আল্লাহ এটা করার তৌফিক দান করে। ওখানে এমন কোনো বক্তব্য নাই সহি যা আমি আনিনি, ওখানে এমন কোনো সহি হাদিস নাই হাদিসের যা আমি আনিনি পাইনি, অর্থাৎ পেয়েছি আনিনি এমনটি ঘটেনি। আমি প্রথমে কোরআনের আয়াত দিয়েছি। এর যাই হোক, পুরো ভিডিওটা তো আপনারা ইন্টারনেটে গেলেই দেখবেন, ওইটা এখন একটা ভাইরাল টপিক। আমি বলতে চাইতেছি উনি যে এত কিছু লেখছে, লেখে যে কত এলেমের গভীরে পৌঁছে গেছে, সে এখন যে কোনো বিষয়ে টাস টাস করে ফতো দিয়ে ফেলায়। আপনি নামাজ পড়বেন না আপনার বউ তালাক হয়ে যাবে, টাস করে ফতোয়া দিয়ে দিচ্ছে। দেখছেন এই দিয়ে দেখেন কি কয়। যেই কথা বলছিলাম,
সলাত আদায় করা কতটা গুরুত্বপূর্ণ। অনেকেই মসজিদে যায় বা মসজিদের আশেপাশে থাকে কিন্তু সলাত আদায় করে না। অথচ মুশরিক কাফের এদের ভিতরে পার্থক্য হলো সলাত। অতএব যে ব্যক্তি সলাত ত্যাগ করলো সে ব্যক্তি কাফের হয়ে গেল। যে ব্যক্তি সলাত ত্যাগ করলো, যদি স্বামী পড়ে স্ত্রী না পড়ে, স্ত্রী পড়ে স্বামী না পড়ে, তাহলে বিবাহ থাকে না, তালাক হয়ে যায়। বলেন তো কি হয়, স্বামী সলাত পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, এরকম যদি হয় তাহলে বিবাহ তালাক হয়ে যায়। যে ব্যক্তি সলাত ত্যাগ করলো আর এই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তার কোনো জানাজার সলাত নেই, যদি কেউ পড়ে তাহলে সে গুনাহগার, গুনাহগার, আল্লাহর নাফরমান, আল্লাহর হুকুম তামিল করেনি। আমি আমার বাপকে বলেছিলাম, আব্বা আপনি কেন সলাত পড়েন না, আব্বা আপনি কেন সলাত পড়েন না, আপনি কেন সলাতে অলসিতা করেন, আব্বা আপনি যদি মারা যান আমি আপনাকে ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি, আব্বা আমি আপনাকে অনেক ভালোবাসি, আজকে যদি মারা যান আর যদি জানাজার সময় হয় আমি বাসার পালিয়ে যাব। হায়াত আলী শুনুন, আপনি আমার পিতা, আপনি যদি মারা যান আমি পালিয়ে যাব, আপনার জানাজা পড়া অনেক দূরে, আমি আপনাকে ভালোবাসি আমার চেয়ে বেশি, কিন্তু আপনার চেয়ে যাকে বেলে বেশি ভালোবাসি তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম, আর সবচেয়ে যিনি বেশি ভালোবাসি যাকে তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেছেন বেনামাজির জানাজা নেই, আপনি আমার বাপ হতে পারেন, আমি আল্লাহর ওভারটেক করে দেখছেন। মিয়া ভাই কইলে ডাকি বউ তালা কই দেবে নামাজ না পড়লে। এখন হের বাপরে যে হে বলছে, আব্বা আপনি নামাজ না পড়লে আপনার জানাতে মুই ফলাই যামু গরু সরেন নাগাল। তাইলে আমি তাকে প্রশ্ন করতে চাই যে গেদু আপনি আপনার বাপ আব্বারে যে আপনি ঝাঁকি মারছেন সেতে এলাইছেন নামাজ না পড়ার কারণে, তার মানে আপনার কথায় বোঝা যায় আপনার আব্বাও ঠিক মতো নামাজ পড়তে না। তা আপনি যে মুফাসেরই বাইরেছেন যে আম্মুর পেটে টিকে না, তাহলে আপনি যদি সেই আব্বার সন্তান হয়েই থাকেন তাহলে আপনার দলিল অনুযায়ী কিন্তু একটা ভেজাল বাই ডিগে আছে জন্ম নিবন্ধন কার্ডের ভিতরে। জন্ম নিবন্ধন কার্ডটা একটু রিচার্জ করে দেখ তৈবি, আপনার জন্ম নিবন্ধন কার্ডটা একটু ওই আপনার পৌরসভা যাই একটু রিসার্চ করে দেখবেন যে জন্ম নিবন্ধনের কার্ডের নাম টাম সব কিছু ঠিক আছে কি না। তা মিয়া ভাই আপনাদেরকে বলতে চাই, এই যে গেদু গেদু পুস্কা পাস্কা 20-22 খণ্ড তফসিল লিখিয়ে ফেলে আমাদের সমাজে, হ্যাঁ এই স্টেজে বই এই শায়েকই গেছে, হ্যাঁ মানে কয়েকদিন আগে ফারেক হয়েছে বিশ নাই মোতাত্মিয়া, হ্যাঁ সাহেব হয়ে গেছে, এমনকি সে তফসির গ্রন্থ লিখিয়ে ফেলায়, তাহলে এইগুলা সাহস পায় কি ফেলে বলেন তো। আবার এই যে আমাদের বাংলাদেশের সার্বজনীন শ্রদ্ধেয় মুরব্বী, ইনি মারা গেলেন ওনাকে গালি দিয়ে পোস্ট করে আলাউদ্দিন জিহাদির মতো লোকেরা, এই সে এই যে একটা সমস্যা আমাদের সমাজ চলতেছে, এইগুলো পাইতে আছে কি ফেলে বলেন তো আপনার আমার কারণে। কারণ আপনি আমি মিল নাই, একজন আরেকজনের লাগে যে লাগিয়ে থাকবো, আমরা পুরা বিশ্বের মুসলমান যে একটা শরীরের মতো আর প্রত্যেকটা মুসলমান এক একটা অঙ্গের মতো, এই অঙ্গাঙ্গি আমাদের মিল নাই। আমরা আছি কা হকপন্থী যারা আছি, আমরা নিজেরা নিজেদের ভিতর কামরা কামড়ি লইয়ে ব্যস্ত আছি। এই যে দেখেন একটা ছোট্ট উদাহরণ দিই, আমি জানি না আমাদের মুরব্বীদের গায়ে লাগিয়ে যাবে কিনা কথাটা, কিন্তু বাস্তব কথা হইল এই যে আলাউদ্দিন জিহাদিরে যে ধরছে, সে কটুক্তি করছে আমাদের মুরব্বীকে, তাকে যে ধরছে তাকে সারানোর জন্য তার দলের সুন্নি উকিল 4-5টা রেডি হয়ে গেছে যে তাকে যেইভাবে হোক আমরা সারাই লই আসব। কিন্তু আমাদের হকপন্থী একজন আলেম যদি কোনো বাতিলের বিরুদ্ধে কোনো নাস্তিকের বিরুদ্ধে কোনো একটা হুঙ্কার দিয়ে গ্রেপ্তার হয়, তখন দেখবেন কি আমরা হকপন্থীর যারা উকিল আছে তারা কী রিসার্চ করে দেখবেন, মানে কী রিসার্চ করে শুনবেন, হ্যাঁ তো ওই দলের লোক, ইসলামী রাজনীতির যে কয়েকটা দল আছে না সে যেহেতু অমুক দলের লোক, হ্যাঁ দ্বারে দেখা দেবেন, হ্যাঁ যদি মোর এই শাইকের দলে থাকতে তাইলে মুই হ্যার লগে লড়তাম,
আবার হে যদি শাইকের দলের লোকেই থাকে, সে যদি মরেই বাতিলের আতঙ্ক হজরতের দলে থাকতে, তাইলে আমি হেল লেগে লড়তাম। আমাদের হকপন্থীদের ভিতর যে কটা উকিল আছে, এক একজন এক একটা সাইনবোর্ড এক একজন মার্কার লইয়ে ব্যস্ত হয়ে পড়ছে। আমরা আসি আমাদের মার্কার সাইনবোর্ড লইয়ে ব্যস্ত। আমি অমুক পীর সাহেবের দলের মুরিদ হইছি, সুতরাং আমার পীর সাহেব যা করবে আমি ওই সাইনবোর্ডের সাইনবোর্ড আর ব্যানারের গণ্ডির ভিতরে আমার ইসলামটাকে টিকিয়ে রাখার চেষ্টা করব। শহীদ হয়ে যাবো ওই টিকিয়ে রাখা ইসলামকে, মানে টিকিয়ে রাখার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমার সাইনবোর্ডের বাইরে খাড়াই যদি একজন মুসলমান বিপদে পড়ে যায়, হ্যাঁ দেখি ঘুরিয়েও চাবো না যে তুই কেন আমার পিসা বজুরের মুরিদ হইলি না। আবার আর এক সাইনবোর্ডের আন্ডারে যারা আছে, তারা চিন্তা করে যে আমার শাইকের আন্দারে আমি কাজ করিয়ে যাবো, জীবন দিয়ে দেবো, জীবন উৎসর্গ করে শহীদ হয়ে যাবো, সরাসরি জান্নাতে চলে যাবো। কিন্তু পীরসা ফজরের একজন মুরিদ যে বিপদে পড়ছে তার বাড়ির পাশে, এদিকে গুইরেও চাই না যে তুই পীরের মুরিদ হইতে গেছো, এখন ঠেলা বোঝো, তোর পীরাইয়ে তোরে বাঁচাক। এই যে একটা বিচ্ছিন্ন মন মানসিকতা আমরা পোষণ করতে আসি, এই হিংসাত্মক মন মানসিকতা, এই বিচ্ছিন্ন অবস্থান দেখেই এই গেদুগাদা জায়গায় জায়গায় ফুসকে ফাসকা কই দিয়ে গজাই উঠতে আসে। এক জায়গায় গুজায় ওঠে 13 বছর বয়সী বিষ্কণ্ড তফসিল লেখকের শায়েক, আর এক জায়গায় গুজায় ওঠে আলাউদ্দিন জিহাদি, আর এক জায়গায় গজায় ওঠে গিয়াসউদ্দিন তাহিরি। এইরকম ভণ্ড ভণ্ড গজাইয়ে আমাকে ইসলামটারে একবারে ফালুদা বানিয়ে সাইড়িয়ে দিতে আসে। আর নাস্তিকরা চাইছে হাসতে আসে যে দেখো এরা বলি ইসলাম কায়েম করবে, এরা নিজেরা নিজেরা কামড়া কামড়ি করে। আরে মিয়া ভাই, একজন শায়েক মারা গেছে, আহমদ সবিশাব তো শুধুমাত্র কমি অঙ্গনের মুরব্বী না, সে পুরা বাংলাদেশের একজন মুরব্বী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন পুরা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে মারা গেলে দলমত নির্বিশেষে বিএনপি জামাত সবাই তার জানাজায় শরীক হওয়ার চেষ্টা করবে, একজন প্রধানমন্ত্রী হিসেবে রেসপেক্ট দিবে। আমাদের শায়েক পুরা বাংলাদেশের মুরব্বী, তার জানাজা খাটিয়ে কোন দল দলল না দলল, কোন দলের আমির তার খাটিয়ে কান দিল, এই নিয়ে যে কামড়া কামড়ি শুরু করে দিছি, এটা যে কত বড় ছোট মন মানসিকতার পরিচয়। আর এইটা নিয়ে যে নাস্তিক পাড়া হাসাহাসি করতেছে, তামাশা করতেছে ইসলাম নিয়ে, এইটা আপনাদের চোখে পড়ে না। আপনাকে চোখে পড়ে কি খান সাহ হুজুর ইয়ে বরিশালে বাসায় ফানি ভিডিও করে, এই যে ইসলামের দুর্নাম হয়ে গেলে আমার এই ফানি ভিডিওতে ইসলাম শেষ হয়ে যায়। আর আপনারা দেখ কামড়া কামড়ি করেন ইসলাম লইয়া, টানা হেসরা করিয়ে সাইনবোর্ড ব্যানার ছিটিয়ে ফেলান, একজন একা কুনায় চলে যান, এটা যে বোঝে মনে করেন যে কোনো প্রভাব পড়ে না, না আপনাকে ওইটার দ্বারা ইসলাম বেশি হাসি মানে হাসির পাত্র হয়ে যাইতে আছে। এই যে ছোটোখাটো বিষয় যে তুললে ধরি হাসি মজাকের মাধ্যমে, এ কয়জনে দেখে, হয়তো বা দুই চারজন দেখেন আমার পক্ষে আছেন, দুই চারজন বিপক্ষে আছেন, কিন্তু এইটা নিয়ে নাস্তিকরা অত মাতামাতি করে না। নাস্তিকরা মাতামাতি করে যখন আমাকে মুরব্বীরা কামড়া কামড়ি শুরু করে এবং তাদের কামড়া কামড়ির প্রভাব সকল মুসলমানের উপর, সাধারণ মুসলমানের উপর পড়ে। আজকে একটা টপিক আলোচনা করতে যাই, 4-5টা টপিক একেবারে আউলেই হেলাইছি, আমার কথাটাও আজকে ফালুদা হয়ে গেছে মিয়া ভাই। তা আপনাদের কাছে যদি মজা লাগে টক করে গিলে খাইয়ে ফেলান, বাসি হয়ে গেলে আবার তেতা লাগবে, আর যদি পছন্দ না হয়ে থাকে ইগনোর করেন, মোর কোনো সমস্যা। আর কমেন্টে এসে গালাগালি করে মোর 14 গোষ্ঠী উদ্ধার করে দেবেন, ও মুই পড়িও না দেহিও না কেডা কি কমেন্ট করলে, ও বাদ দিয়ে দিছি বহুত দিন আগে, বুঝলেন। তাই আপনাদের সামনে আজকে একটা ফালুদা মিক্সার নিয়ে হাজির হয়েছিলাম, আপনাদের কাছে পেশ করলাম। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনার সাদরে গ্রহণ করে নেবেন, আর ভালো না লাগলে থাকলে আপনি এটা ইগনোর করে দেবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।